তোর মক্কা গোপন তাও হইল জানা জানি। গোপনে রয়েছেন খোদা তারে জেননি, গোপনে রয়েছেন খোদা তারে জেননি। আর একটু যদি পরিষ্কার করে বলি, এই যে লাইটটা জ্বলছে না, কোথাও একটা দেখবেন সুইচ আছে, সুইচটাকে অন করে দিয়েছে, বৈদ্যুতিক কানেক্টিভিটি হয়েছে, আলোটা জ্বলছে। আবার সুইচটা যখন বন্ধ করে দেবেন আলোটা বন্ধ হয়ে যাবে, কিন্তু যখন বন্ধ করবেন তবু ওই বোর্ডে কিন্তু কারেন্ট রয়েছে। সুইচটা বন্ধ করেছি মানে এই নয় যে বোর্ডে কারেন্ট নেই, কারেন্ট কিন্তু আছে, তাকে আমরা দেখতে পাচ্ছি না। সুইচটা যখন অন করছি তার একটা কানেক্টিভিটি শুরু হয়ে যাচ্ছে, একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, বৈদ্যুতিক বিক্রিয়া হচ্ছে, সেখানে বাল্বটা জ্বলছে। আমাদের সাই অধরায় তিনি সেইভাবে থাকেন, তাকে ধরে নিতে হয়, তিনি সেইভাবেই আছেন। বৈদ্যুতিক শক্তির মতো পিছনে একটা বড় শক্তি। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি। গোপনে রয়েছেন খোদা তারে জেননি, গোপনে রয়েছেন খোদা তারে জেননি। কাম গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, গোপন প্রেম গোপন মুর্শিদ লীলা নিত্য গোপন, দেহে তোর মক্কা গোপন, দেহে তোর মক্কা গোপন তাও হইল জানা জানি। গোপনে রয়েছেন খোদা তারে জেননি, গোপনে রয়েছেন খোদা তারে জেননি। সপ্তস্তবক আসমানের কথা বলছে, যারা ইসলামপন্থী মানুষ তারা সপ্ত আসমানকে সেইভাবেই দেখে, কিন্তু বিজ্ঞান বলছে সেখানে যেতে হলে কোটি কোটি বছর চলে যাবে, তোমার জীবন শেষ হয়ে যাবে, সেই সপ্ত আসমান তুমি দেখতে পাবে না। আর সেই সপ্ত আসমানে কি লেখা ছিল বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মোহাম্মদ রাসূলুল্লাহ তার প্রেরিত দূত রাসূল। আর কুরসি অর্থাৎ চেয়ার, যে আরশ মহল্লার কুরসিতে তিনি আসীন করে বসে আছেন, আর লৌহ হচ্ছে রক্তের কথা বলছে, সেই রক্ত দিয়ে
সেই কলমের মাথা দিয়ে মানুষ রচনা হয়েছিল। আজকে কিন্তু সাধু সেইভাবে মানুষ রচনা হচ্ছে, মানুষ সেইভাবে আসছে। কিভাবে জানবেন? গুরু মুর্শিদের কাছে আরশকুর শীল লোহ কলম গোপন হয় ফকির লালন, আরশকুর শীল লোহ কলম গোপন হয় ফকির লালন, উপরে আল্লাহ গোপন, উপরে আল্লাহ গোপন, গুরু হইল নিশানি, গোপনে রয়েছেন খোদাদারে তেমনি, গোপনে রয়েছেন খোদাদারে তেমনি, কাম গোপন প্রেম গোপন পাথালি আমার বুক মনেতে নাই সুখিরে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে, কূল নাই সীমা নাই অথই তৈরাই পানি, বসনি শীতে ডাকে দিয়া হাত টানি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে, আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, অকুল দরিয়ার বুঝি কূল নাই রে, ও দরিয়ার বুঝি কূল নাই রে,
চাহে তরিয়া পানে তরিয়া আসমান পানে কত লক্ষ বছর পারাও হইল কত লক্ষ বছর পার হইল কেউ না তাকানে রে কখন দরিয়ার বুঝি খুল নাই আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে কখন দরিয়ার বুঝি খুল নাই রে জলে সাই ভাসায় সাগরে প্রবাহে মাঝি রে পাংসা জলে সাই ভাসায় সাগরে প্রবাহে আমি জীবনের ভেলা ভাসাইলাম আমি জীবনের ভেলা ভাসাইলাম কেউ না তা জানে রে অকুল দুনিয়ার বুঝি খুল নাই আমায় ডুবাইলি রে আমায় ভাসাইলি রে অকুল দুনিয়ার বুঝি খুল নাই রে অকুল দুনিয়ার বুঝি আমায় দে রে দে চারিয়া বন্দি হইয়া মনোয়া পাখি হাই রে কান্দে রইয়া রইয়া আসলে বাড়ির থেকে যখন বেরিয়েছি জানেন আমার একটা ছোট্ট পরিবার আছে একটা ছেলে একটা মেয়ে আমার একটা বউ আছে আমার একটা ডার্লিংও হয়েছে আমার নাতনি 2 বছর 3 মাস বয়স হলো তাদের ছেড়ে এখানে চলে এসেছি এত দূর পাড়ি দিয়ে গুরু না করিক যদি আমি আমার কিছু হয়ে যাই সেই মানুষগুলো ভেসে যাবে তারই নিদর্শন এই গানটা যখন সমুদ্র বন্দরে মানুষ যখন বাণিজ্য করতে যায় এক দেশ থেকে অন্য দেশে হয়তো আপনি তিস্তার পাশেই বাস করছেন এই পাশ দিয়ে আপনি চলে গেছেন বাণিজ্য করতে করতে কিন্তু আপনার বাড়ির মানুষটার সঙ্গে আপনার দেখা করার সময় হয়নি কারণ আপনার বাণিজ্যিক তাড়নায় আপনি গেছেন তাই নীলদরিয়াকে বলছি তুমি আমায় তাড়াতাড়ি ছেড়ে দাও আমার মন বোধোয়া আমার বাড়িতে একা বসে আমার জন্য অধীর আগ্রহে পথে বসে আছে তাদের যদি একটু দেখা করতে পারি ও রে নীলদরিয়া আমায় দে রে দে চারিয়া বন্দি হইয়া মনোয়া পাখি হয় রে কান্দে রইয়া রইয়া ও রে নীল দরিয়া আমায় দে রে দে চারিয়া হইয়া
পরে রাঙা পায়ে নাচে নাগরী গো, সুন্দর গো রঙ এগো, সুন্দর গো রঙ এগো, সুন্দর এগো, সুন্দর গো সুন্দর গো রঙ, সুর ধ্বনির কিনারায় সোনার নূপুর রাঙা পায় নাচে নাগরী গো, সুন্দর গো রঙ, সুর ধ্বনির কিনারায় সোনার নূপুর রাঙা পায় নাচে নাগরী গো, সুন্দর গো রঙ, সুন্দর গো রঙ, এগো সুন্দর, এগো সুন্দর গো রঙ, নাগরী গো সুন্দর গো রঙ, সুর ধ্বনির কিনারায় সোনার নূপুর রাঙা পায় নাচে নাগরী গো, সুন্দর গো রঙ, নাগরী গো সুন্দর গো রঙ। প্রাণটি লইয়া যায় নাগরী
লালন বলে জাতের কি লালন বলে জেতের কি দেখলাম না এই নজরে দিব্য দৃষ্টি দিয়ে যেটা দেখি সেটাই বিলিভ করতেন লালন ফকির। যা তো আমরা চোখে দেখি নাই, এখানে অসংখ্য মানুষ আছে, আমার মায়ের আছে, আমার বন্ধুরা আছে, আমার ভাইয়েরা আছে, আমার বাবা কাকার আছে, আমি কাউকে চিনতে পারছি না। হ্যাঁ, আবালবৃদ্ধ বদিতা তাদের বয়স দেখে বোঝা যায় কে কোন বয়সের মানুষ, কিন্তু তিনি কোন জাতের মানুষ আমি এখান থেকে বুঝতে পারবো না। তাহলে যেটা চোখে দেখে তার বাস্তবায়ন হয় সেটা বিশ্বাসের মধ্যে পড়ে লালন সার কথা। লালন বলে জেতের কি রূপ দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি যায় সংসারে, সব লোকে কয় লালন কি যায় সংসারে, লালন বলে জাতির কি রূপ
লোকে কয় লালন কি জাত সংসারে, সবে লোকে কয় লালন কি জাত সংসারে। কোয়েলা লোনে কি দা
সঙ্গে।